সেটা থেকে বল পেয়ে গেছে তৃষান আক্রমণে যা চেষ্টা ফরওয়ার্ড করার গোল হতে পারে দলের কর্মকর্তা টিফিনটা কালেক্ট করবেন আমাদের ট্রেন থেকে অপরদিকে নবভ্রাতৃ সংঘ আপনারাও টিফিনটা কালেক্ট করবেন আমাদের ট্রেন থেকে তোতে যাচ্ছেতে যাদের দেখছেন জুনিয়রদের সেখান থেকে বল বাড়িয়ে দিয়েছেন শুভজিৎ মণ্ডলকে শুভজিৎ মণ্ডল রোহিত আলী ভাষণ বল ঠিক জায়গা রাখতে পারেনি ফিরতে আক্রমণে যাওয়ার চেষ্টা মিসপাস বল পেয়ে গেছে ইরফান হাবিব গুড বল লম্বা ক্লিয়ারেন্স আবিদ দাসের আক্রমণে রাইজিং সান ফুটবল একাডেমি রাখতে পারেনি ওখানে রোহিত আলী দারুণ রক্ষণ ভাগ সামলাচ্ছেন ক্লিয়ন রেখেছেন ক্লিয়ার করে দিয়েছেন রোহিত আলী আক্রমণে নিউ টাউন ফুটবল একাডেমি ইরফান সেখান থেকে স্কোয়ারে রাকিবুল ডান প্রান্ত থেকে আক্রমণ তুলে নেওয়ার চেষ্টা ওখানে সংস্কৃত রাখতে পারলেন না বল সাইড লেনে বাইরে থ্রোই আমন্ত্রণমূলক প্রদর্শনী ম্যাচ অপরদিকে রাইজিং সান ফুটবল একাডেমি আক্রমণে যাওয়ার চেষ্টা রাইজিং সান ফুটবল একাডেমি কিন্তু ওখানে রোহিত আলী দারুণ রক্ষণ ভাগ সামলাচ্ছেন সেখান থেকে সংস্কৃত না রাখতে পারলেন না দাদা বসেন ওয়াও চমৎকার স্কিল সাবির দাস রাখতে পারেনি বল দখলের লড়াই বল পেয়ে গেছে রোহিত আলী শোভন হালদার বাড়িয়েছিলেন বল সংস্কৃতকে ক্লিয়ার করে দিয়েছেন ওখানে বল সাইডলাইনে বাইরে থ্রোই সংস্কৃত নিজে দখলে রেখেছেন ওয়েল সোলঠান চমৎকার স্কিল ফুটবল আমরা দেখছি রোহিত আলী এই খেলাও কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে কলকাতা ফুটবল এবং ফিল্ড অ্যান্ড নেচার লাভার্স ফিল্ড অ্যান্ড নেচার লাভার্স আবেশ ক্যামেরা বন্দি করছে গোটা খেলাটাকে সংস্কৃত সুযোগ আছে রাকিবুল ইরফান ইরফান well turned chamatkar clearance shuti thor shekhan theke atromone uthe ashar chesta jets number 17 ishan ball side line bari swing finale atromone jets chesta down the line রাখতে পারেনি বল সাইড লাইনে বাইরে থ্রোইং আমাদের টিমের প্লেয়ার লিস্ট জমা দিয়ে প্লেয়ারদের ডিসার্ভ কমপ্লিট করিয়ে রেডি রাখবেন আমাদের পরবর্তী ম্যাচ কাটাগঞ্জ কল্যাণ চক্র বনাম কলকাতা বিএফএ থার্ড কোয়ার্টার ফাইনাল গোলরক্ষক রোহিত হালদার সেখান থেকে রোহিত আলী ইরফান আক্রমণে নিউ টাউন স্পোর্টস একাডেমি স্কোয়ারে সংস্কৃত রাখতে পারেনি সেখান থেকে বল পেয়ে গেছে তৃষান আক্রমণে যাওয়ার চেষ্টা ফরওয়ার্ড করার গোল হতে পারে চমৎকার গোলটি করল বাইচুং বাইচুং গোলটি করল জার্সি নাম্বার 16 এক
হলে আপাতত এগিয়ে রাইজিং সান ফুটবল একাডেমি। এর সাথে প্রথমার্ধের খেলা শেষ, 1-0 তে আপাতত এগিয়ে সবুজ জার্সিদের রাইজিং বিবেকানন্দ আলী মোল্লা। গোল পরিশোধ করে খেলায় কামব্যাক করতে হবে নিউ টাউন স্পোর্টস একাডেমি। মোল্লাকুলির লড়াই, আক্রমণে যাওয়ার চেষ্টা, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের গর্বের অহংকারের প্রাক্তন ফুটবলাররা, যারা কল্যাণী কাঁচাপাড়া সুনাম সম্মান ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে সমস্ত ফুটবল ফ্যান্সদের ভালোবাসা কুড়িয়ে নিয়েছে আজকে তারা আমাদের মাঝে। মহিলা জুনিয়র ফুটবলার শ্রেষ্ঠা, অনেক অনেক মেয়েরা ছোট থেকে কিন্তু ফুটবল কোচিং এর মধ্যে দিয়ে ধীরে ধীরে তারা বাংলার ফুটবলকে বাড়িয়ে নেওয়ার তাগিদ অনুভব করছে। আক্রমণে যাওয়ার চেষ্টা, এটা ফাউল হয়ে যাবে। অরিজিৎ কর দলীয় অধিনায়ক, দূরপাল্লার শট ক্লিয়ারেন্স, আক্রমণে যাওয়ার চেষ্টা, অনেক বল হোল্ড করছে যার ফলে অরিজিৎ আক্রমণে যাওয়ার চেষ্টা, বলরাম সেখান থেকে সুযোগ রয়েছে, ক্লিয়ার করার চেষ্টা, বোঝাই যাচ্ছে খুব ভালো নার্সিং হচ্ছে এই জুনিয়রদের আই লিগে। মামারা দলের কোচ সাইদ মোহাম্মদ সাইদ রয়েছে, সুযোগ আছে গোলতে পারে, দারুণ খেলছে জার্সি নাম্বার 16 মাইচুং মায়ুক, চান্স রয়েছে গোলতে পারে, সুযোগ ছিল সাইদ মায়ুক, লড়াই ক্লিয়ার করে দিচ্ছে সাকিব, সেখান থেকে পাইছো, স্কিল ফুটবল খেলছেন তিনি, একমাত্র গোল করেছেন তিনি, সেখান থেকে দারুণ শটটি নিয়েছিল। প্রায় শেষের দিকে খেলা, ওদের এই খেলা দেখে অন্তত আমরা একটা জিনিস করতে পারি, একবার জোরে হাত তালি হোক ওদের জন্য সবাই মিলে, আপনাদের ভালোবাসা আশীর্বাদ সাথে আগামী দিনে বাংলার ফুটবলের হার্ডেলটা থাকবে ওদের হাতে, সেভাবে নার্সিং হচ্ছে টিম কোচেদের মাধ্যম। কলকাতা বিএফএফ দল আমাদের টিম লিস্ট জমা দেবেন এবং কল্যাণ চক্র দল আমাদের টেন্টে প্লেয়ার লিস্ট জমা দেবেন। আমাদের নেক্সট ম্যাচ থার্ড কোয়ার্টার ফাইনাল, সময় কিন্তু আমাদের হাতে ভীষণ কম, রাত বাড়ছে, বলতেছে ভাইজান দূরপাল্লার সব দারুণ সেভ, গোলরক্ষকের চমৎকার সেভ রোহিত হালদারের, গেম ওভার, জয়লাভ করলো সবুজ জার্সিতে রাইজিং সান ফুটবল একাডেমি, তারা পেয়ে গেল স্বর্গীয় সুনীল কুমার সরকার স্মৃতি উইনার্স ট্রফি, এবং নিউ টাউন স্পোর্টস একাডেমি তারা পেয়ে যাচ্ছে স্বর্গীয় বিধান রায়চৌধুরী স্মৃতি রানার্স ট্রফি।
আমি রিকোয়েস্ট করব দুটো দলকে লাইন আপ করার জন্য রেফারিকে রিকোয়েস্ট করব দুটো দলকে লাইন আপ করানোর জন্য দুটো দলকে লাইন আপ করানোর জন্য আমরা ওদের হাতে ট্রফি তুলে দেব ট্রফিটা কালেক্ট করবেন ঘরে বসে টিভি সেটে দেখতে পাচ্ছেন সেই সাথে ফটো সেশন পর্ব রানার ট্রফি স্বর্গীয় বিধান রায়চৌধুরী স্মৃতি রানার ট্রফি আমি রিকোয়েস্ট করব একটু তাড়াতাড়ি করতে হবে এখনো পাঁচটা ম্যাচ বাকি নীল জার্সিতে যারা আছে তাদের হাতে রানার ট্রফি তুলে দিচ্ছেন সম্মানীয় শ্রীমতা সীমা রায় চৌধুরী টিম ক্যাপ্টেনের হাতে থ্রি চিয়ার্স ফর নিউ টাউন স্পোর্টস একাডেমি হেভেন কংগ্রেচুলেশনস ব্যাড লাক তাদের নেক্সট ইয়ারের জন্য অফকোর্স গুড লাক তবে তারা যে পারফরমেন্সটা দেখালো আমরা চাই ঠিক এভাবেই আমাদের উৎসাহে তারা বড় হোক আগামী দিনে বাংলার ফুটবলকে তারা এগিয়ে নিয়ে যান এবারে উইনার ট্রফি স্বর্গীয় সুনীল কুমার সরকার স্মৃতি উইনার ট্রফি আর এই উইনার ট্রফি তুলে দিচ্ছে তার সহধর্মিনী স্বর্গীয় সুনীল কুমার সরকারের সহধর্মিনী সম্মানীয় শ্রীমতা উর্মিলা সরকার থ্রি চিয়ার্স ফর রাইজিং সান ফুটবল একাডেমি হিতে কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ ভেরি মাচ